পুরো আসন আপনারা আমি শুধু এটুকুনি বলতে পারি তৃণমূল কুড়ি ছাড় হবে না, তৃণমূল কুড়িটা ছাড়াবে না। এবং ছত্রিশ দেখুন কে বলছে আমার তো বলে লাভ নাই, আমি শুধু আমার কথা বলবো। ছত্রিশটা লোকসভা কেন্দ্র আছে, সেই ছত্রিশটা লোকসভা কেন্দ্রে যে কোনো ভোটে যে কোনো কিছু ঘটতে পারে। দেখুন যখন যখন চারে এক পেয়েছিল তখনও তৃণমূল বলেছিল আমি ৪২টা জিতবো, এক হয়েছিল। ২০০৯ গিয়ে ৯ পেয়েছিল তখনও বলেছিল আমরা এত ভোটে জিতবো। সুতরাং এই বলার কথা বলতে হবে, শুধু এটুকুনি বলতে পারি এটা পশ্চিমবাংলার নির্বাচন নয়, তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে যে সংখ্যা ২৭৪ পেতে গেলে যে আসনে প্রার্থী দিতে হয় সেই আসনে প্রার্থী দিতে ওদের ২০০ বছর লাগবে। ধরুন ১৯৯৮ যদি ধরেন, তাহলে যদি নির্বাচন ধরেন তাহলে ১৯৯৮ থেকে আজকে ২০১৯ কত আসনে প্রার্থী দিচ্ছে? ৪২। তাহলে এইটা যদি রেশিও হয় তাহলে ৫৪২ আসনে প্রার্থী দিতে রেশিও কী দাঁড়াবে? দলটাই থাকবে না, দলের অস্তিত্বটাই। এই যে এই যে